শর্মিলার প্রি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ভারতের একজন সাহসী মহিলা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সম্বন্ধে 10 লাইন জানব। নাম্বার 1, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ 1828 সালের 19 নভেম্বর বারাণসীতে জন্মগ্রহণ করেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ 1828 সালের 19 নভেম্বর বারাণসীতে জন্মগ্রহণ করেন। 2, উনার পিতার নাম মোরোপন্ত তাম্বে ও মায়ের নাম ভাগীরথী তাম্বে। উনার পিতার নাম মোরোপন্ত তাম্বে ও মায়ের নাম ভাগীরথী তাম্বে। 3, উনার ছোটবেলার নাম ছিল মণিকর নিকা বা মনু। উনার ছোটবেলার নাম ছিল মণিকর্ণিকা বা মনু। 4, রানী লক্ষ্মীবাঈ ছিলেন ভারতের অন্যতম সাহসী স্বাধীনতা সংগ্রামী। রানী লক্ষ্মীবাঈ ছিলেন ভারতের অন্যতম সাহসী স্বাধীনতা সংগ্রামী। 5, তিনি বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলে পারদর্শী ছিলেন। তিনি বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলে পারদর্শী ছিলেন। 6, ঝাঁসির রাজা গঙ্গাধর রাও এর সাথে উনার বিয়ে হয়েছিল। ঝাঁসির রাজা গঙ্গাধর রাও এর সাথে উনার বিয়ে হয়েছিল। 7, রানী লক্ষ্মীবাঈ ঝাঁসি বাঁচাতে ব্রিটিশদের সাথে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। রানী লক্ষ্মীবাঈ ঝাঁসি বাঁচাতে ব্রিটিশদের সাথে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। 8, উনার বিখ্যাত স্লোগান ছিল ম্যায় আপনি ঝাঁসি নেহি দুঙ্গি।
ওনার বিখ্যাত স্লোগান ছিল মে আপনি ঝাঁসি নেহি দুঙ্গি। নাইন, তিনি 1858 সালের 17 জুন যুদ্ধক্ষেত্রে মারা যান। তিনি 1858 সালের 17 জুন যুদ্ধক্ষেত্রে মারা যান। টেন, প্রতিটি ভারতীয়দের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।